হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি 11 জোড়া কানের দুলের ডিজাইন নিয়ে। এই ডিজাইনগুলো আমি আপনাদের এক একটা করে দেখাবো আর বলবো কোন ডিজাইনটায় কতটুকু ওজন, কত টাকার ভিতরে, সব কিছু বলবো। কত ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনার ভালো হবে সব কিছু এই ভিডিওতে বলবো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হবে, ভালো লাগবে। ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। ছোটোর ভিতরে এই ডিজাইনটা চাইলে আপনি তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 3 আনার মতো স্বর্ণ লাগবে সবসময় রাফ ইউজ করার জন্য। তো আপনার 3 আনার স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে বর্তমান বাজারে 15,000 টাকার মতো পড়বে, সবসময় রাফ ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, দ্বিতীয় নম্বর যদি ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছোটোর ভিতরে। এই ডিজাইনটাও যদি আপনি তৈরি করেন তাহলে তৈরি করতে পারেন। এটাই আপনার স্বর্ণ লাগবে 3 আনার মতো এটাও। তো এই ডিজাইনটাও আমি আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, একেবারে কানের সাথে লেগে থাকবে। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে এটাও আপনার বর্তমান বাজারে 15,000 টাকার মতো পড়বে। আপনি চাইলে এই ডিজাইনটাও তৈরি করে দেখতে পারেন। ফ্রেন্ডস, তৃতীয় নাম্বার যে ডিজাইনটা দেখাবো, এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটাও আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটাও আপনার 3 আনা দিয়ে তৈরি করলে ভালো হয়, 2 আনা দিয়েও হয়। তো 3 আনা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, এই ডিজাইনটা যদি আপনি 3 আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার 15,000 টাকার মতো পড়বে, আর 2 আনা দিয়ে তৈরি করলে 10,000 টাকার মতো পড়বে। ফ্রেন্ডস, চতুর্থ নম্বর যে ডিজাইনটা দেখাবো, এই ডিজাইনটাও কিন্তু আপনার খুবই সুন্দর ডিজাইন, একেবারে নিউ কালেকশন এখানে সবগুলো ডিজাইন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে আপনার 2 আনা দিয়েও হয়, আমি বলবো এটাও আপনি 3 আনা দিয়ে তৈরি করবেন। কারণ যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে 3 আনা দিলে বেশি ভালো হয়, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে চান, যে এক জায়গায় গিয়ে আবার আপনি বাসায় এসে খুলে রেখে দিবেন, তাহলে এই ডিজাইনটা আপনি 2 আনা দিয়ে তৈরি করতে পারেন। তো এই ডিজাইনটা যদি আপনি 2 আনা দিয়ে তৈরি করেন তাহলে আপনার বর্তমান বাজারে এটাও আপনার 10,000 টাকার মতো পড়বে, 22 ক্যারেট। ফ্রেন্ডস, পঞ্চম যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে এটাও আপনার খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন 2টো করে চেন, নিচে 3টি করে বল। এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন, এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন তাহলে এটা 3 আনা দিয়ে স্বর্ণ লাগবে। 3 আনা দিয়ে যদি এই ডিজাইনটা আপনি তৈরি করেন তাহলে আপনার বর্তমান বাজারে 22 ক্যারেট, এটাও আপনার 15,000 টাকার মতো পড়বে। একটু বেশি পড়তে পারে, কম পড়তে পারে, যখন যেরকম রেট থাকে তখন আপনি ভালোভাবে দেখে সেরকম করে তৈরি করবেন। ফ্রেন্ডস, এই ডিজাইনটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারেন। 6 নম্বর যে ডিজাইনটা দেখাবো, এই ডিজাইনটাও কিন্তু আপনার খুবই সুন্দর। একটি ফুলের ভিতরে উপরে কিন্তু একেবারে একটি ছোট ফুল, এই ডিজাইনটা নিচে যে আপনার ঝুমকোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলের ভিতরে, নিচে 1টি করে বল। এই ডিজাইনটাও কিন্তু আপনার খুবই সুন্দর। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে চান তাহলে এটা 2 আনার ভিতরেই হবে, আপনি চাইলে 3 আনা দিয়েও তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন 2 আনা দিয়ে তাহলে আপনার 10,000 টাকার মতো পড়ে বর্তমান রেটে। ফ্রেন্ডস, এই ডিজাইনগুলো কিন্তু আপনি 22 ক্যারেট যে ডিজাইনটা সেটা কিন্তু 22 ক্যারেট দিয়ে তৈরি করবেন, 21 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন, আপনার যেমন ইচ্ছে। ফ্রেন্ডস, এখন যে 7 নম্বর যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু আপনার একেবারে ছোট এক জোড়া দুল। এই দুল জোড়া কিন্তু আপনার একেবারে কানের সাথে একেবারে মিলে থাকবে, আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন নিশ্চিন্তায়, কোনো ভাঙা চুরার ভয় নাই। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন এটা 2 আনায় অনেক বেস্ট হবে, আপনি 2 আনায় তৈরি করতে পারেন। 2 আনা দিয়ে যদি এই ডিজাইনটা আপনি তৈরি করেন তাহলে এটা আপনার 22 ক্যারেট, বর্তমান রেটে আপনার 10,000 টাকার মতো পড়ে। ফ্রেন্ডস, এই ডিজাইনটা আপনি কিন্তু গিফটের জন্য দিতে পারেন, এই ডিজাইনটা খুবই ভালো ডিজাইন,
একেবারে মজবুত ডিজাইন। ফ্রেন্ডস, আট নম্বর যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরও সুন্দর ডিজাইন। এই যে ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু উপরে ছোট একটি লাভ, নিচে আরেকটি লাভ, নিচে ছোট একটি ঝুমকো। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, এটা আমি বলবো আপনাকে যে এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, তাহলে আপনার এটা বেশি ভালো হবে। কারণ এটা একটু লম্বা সিস্টেমের, তাহলে আপনার এক জায়গায় যাওয়া আসার জন্য খুবই ভালো হবে। এটা আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে। এই ডিজাইনটা তিন আনা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে এটাও আপনার তিন আনা দিয়ে 15,000 টাকার মতো পড়ে। তো ফ্রেন্ডস, এগুলো কিন্তু আমি মজুরি ছাড়া বলছি, আপনি মজুরি দিয়ে আর একটু বেশি টাকার মতো পড়বে। ফ্রেন্ডস, এখন যে আপনাকে নয় নম্বর ডিজাইনটা দেখাবো, এই ডিজাইনটা কিন্তু একেবারে কম স্বর্ণের ভিতরে আপনি তৈরি করতে পারবেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে এটা আপনার দেড় আনা দিয়েও হয়, আপনি চাইলে দু আনা দিয়ে তৈরি করতে পারেন। এই ডিজাইনটা যদি আপনি দু আনা দিয়ে তৈরি করেন, খুবই ভালো হবে। আপনি চাইলে এক জায়গায় যাওয়া আসা করতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে এটা আপনার দু আনার মতো স্বর্ণ লাগলে 22 ক্যারেট 10,000 টাকার মতো পড়ে। তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটাও কিন্তু একেবারে কানের সাথে ফিক্সড হয়ে থাকবে। ফ্রেন্ডস, এখন যে আপনাকে নেক্সট ডিজাইনটা দেখাবো, এটা কিন্তু আরও সুন্দর, 10 নম্বর ডিজাইনটা। এই যে ডিজাইনটা, এটা কিন্তু একেবারে আপনি ইয়ারিংয়ের সিস্টেম। ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, এটা কিন্তু খুবই কম স্বর্ণের ভিতরে। ডিজাইনটি দেখে মনে হচ্ছে যে স্বর্ণ বোঝায় বেশি, কিন্তু এখানে স্বর্ণ খুবই কম। আপনার এটা স্বর্ণ লাগবে তিন আনার মতো। তিন আনা দিয়ে এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে যখন আপনি এই ডিজাইনটা ব্যবহার করবেন। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার বর্তমান বাজারে আপনার এটাও 15,000 টাকার মতো পড়বে। তো আপনি এই ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন, সবসময় রাফ ইউজের জন্য না, আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে। ফ্রেন্ডস, লাস্ট যে নাম্বারটা, সেটা হলো আপনার 11 নম্বর ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু আপনার খুবই সুন্দর, নিচে যে ঝুমকোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর, একটি ছোট একটি ঝুমকো, উপরে একটি ছোট পাশা। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, এটা আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে। এটা দু আনা দিয়ে হবে না, তিন আনা দিয়ে বেশি ভালো হবে। এই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে 15,000 টাকার মতো পড়ে, 22 ক্যারেট। এগুলো আপনার মজুরি ছাড়া আমি বলছি, আপনি মজুরি দিলে একটু বেশি হবে। ফ্রেন্ডস, এই যে ডিজাইনগুলো আপনি দেখছেন, ডিজাইনগুলো কেমন লাগলো? ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন। যদি ডিজাইনগুলো আপনার ভালো লাগে, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি এনে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট।